দোবরাজপুর ব্লকে চাপানগরী গ্রামের এক হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয়ে বোমা বিস্ফোরণের জেরে উড়ে গেল বাড়ির একাংশ। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। পরে ঘটনাস্থলে পৌঁছয় দোবরাজপুর থানা পুলিশ এবং বোম্ব স্কোয়াড টিম। গ্রামবাসীদের অভিযোগ, কোনো রাজনৈতিক দলের হাত নেই এখানে। মঙ্গলবার রাতে এক হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয়ে বোমা বিস্ফোরণের জেরে উড়ে গেল বাড়ির একাংশ। ঘটনাটি ঘটেছে দোবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েতে চাপানগরী গ্রামে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। সাত সকালে ঘটনাস্থলে পৌঁছয় দোবরাজপুর থানা পুলিশ। পরে খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াড টিমকে। বোম্ব স্কোয়াডের টিম এসে দুর্ঘটনাগ্রস্ত এলাকা খতিয়ে দেখেন। জানা যায়, বিস্ফোরণ হওয়া ঘরটিতে একটি দাতব্য চিকিৎসালয় ছিল। গ্রামবাসীদের অভিযোগ, কোনো রাজনৈতিক দলের হাত নেই এখানে। গ্রামের দুই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হয়তো এই বিস্ফোরণ। গ্রামের এক বাসিন্দা রৌশন আলী জানান, সকালে উঠে দেখেন বিস্ফোরণ হয়েছে। তারপর পুলিশকে খবর দেয়। কে বা কারা ষড়যন্ত্র করেছে তা জানা নেই। এর আগে গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয়েছিল। আবারও ঝামেলা করার জন্যই এখানে বোমা মজুত রাখা হয়েছে বলে জানান তিনি। গ্রাম অন্তর্গত পঞ্চায়েতের একটা দাতব্য চিকিৎসালয় আছে সাইডে, আর একটা গ্রাম সুলনার রুম আছে, সেখানে কিছু মালপত্র থাকা হয়। সেই থাকাকালীন রাত্রের একটা ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, কিন্তু আমরা রাত্রে বুঝতে পারিনি। সকালে এসে দেখি এই অবস্থা। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি, পুলিশে গেছি। কী হয়েছে এখন কিছু বোঝা যাচ্ছে না। তা আর কিছু না, খালি সুলনা মাল থাকে, দেখছেন, দেখবো এখন কিছু বোঝা যাচ্ছে না। এটা ষড়যন্ত্র করেছে না, কোনো দুশ্মনি করেছে না, কী করেছে না দেখিনি এটা কাউকে, তো কিছু বোঝা যাবে না। রায়নীতিতে কিছু বোঝা যায় না, এটা সুলনা মাল আছে, রায়নীতিতে করা তো সম্ভব নয়। আপনার নাম? সেগুলো অসম আলী।